পাচ্ছে এই একজন রোবট। এখন হচ্ছে টার্টেলকে এখানে চোবানো হবে, একটা ইঞ্জেকশন আছে 500 জলের মধ্যে 2.5 ml মতন নিয়ে এই জলের মধ্যে দিয়ে এর মধ্যে ওকে চুবিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সানডে আর সকালবেলা, মানে এখন আর মর্নিং নেই এটা বলতে পারি, 12টা বাজে। সকাল থেকে প্রচুর কাজ করছি, কারণ ইচ্ছে তো করছে বসেই থাকি এক জায়গায়, বাট টুকটাক করে প্রচুর কাজ আছে। যেরকম অ্যাকুরিয়ামটা তো কালকে ধরিনি, আজকে সেটাকে পরিষ্কার করেছি, এখন জল দেওয়া পর্ব চলছে, মানে পুরোটাই হয়ে গেছে ক্লিনিং। এখন হচ্ছে যেরকম জল হবে সেরকম জল ঢালতে থাকবো, আর মাছটাকে তো এখানে আলাদা করে রাখা হয়েছে। এটা একটা অ্যাকুরিয়াম, আর একটা অ্যাকুরিয়াম আছে। আর রান্নার মধ্যে ডাল করা আছে, একটু ঢ্যাঁড়স পোস্ত করব, আর চিকেন আছে প্রেসারে একদম আলু দিয়ে পাতলা করে চিকেনের ঝোল। এই হচ্ছে প্ল্যানিং আর কাঁচাকুচি। তো চলো ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি, আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো সকালে ব্রেকফাস্ট তো এখন হলো 12:30টার সময়, ম্যাগি দিয়ে এখন করব হচ্ছে এই যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, এটা দিয়ে পোস্ত করব। ঢ্যাঁড়স পোস্ত ডাল কালকে করা ছিল, আমি টাচই করিনি, খাইনি, খাবে কিনা জানিও না। আর চিকেন আছে, কালকে সুপির জন্য বয়েল চিকেন করেছিলাম, সেই চিকেন আছে একদম পাতলা করে আলু দিয়ে ঝোল। তো ফার্স্টে আমি ঢ্যাঁড়সটা করে নিই, তারপরে পেঁয়াজ টেঁয়াজ কেটে চিকেনটা আমি প্রেশারে চাপিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে স্নুপিকে স্নানও করাতে হবে, কারণ এই কদিন কোনো দোকানে মানে ওদের মানে স্নান করাতে পারিনি, কারণ কোনো বুকিংই নিচ্ছে না, পুরো ফুল। তাই জন্য বাধ্য হয়ে কালকেও ট্রাই করেছি, দুদিন ধরে ট্রাই করেছি, আজকে ফাইনালি নিজেরাই ভালো করে গ্রুম করে ঘষে মেজে পরিষ্কার করে দেবো। এখন হচ্ছে একটা সিটি পড়লে নামিয়ে দেবো, হয়ে গেছে রান্না বান্না সব। কালকে ভাত অনেকটা করেছিলাম, আজকে মনে হয় না আর করতে হবে, কারণ কালকে আমরা একটুও খাইনি, অল্প একটু ভাত ডিমের ঝোল দিয়ে খেয়ে চলে গেছিলাম। এখন যে কাজটা আছে বাসন মাজার, প্রচুর বাসন, কারণ আমাদের কাজের লোক যে ছিল সে নেই, সে নেপাল চলে গেছে, আমাদের আবার খুঁজতে হবে, কিন্তু বসে যে খুঁজবো সেটারও সময় নেই, খুঁজবো আস্তে আস্তে কাল পরশু নাগাদ। তো সব বাসনগুলো এখন মেজে নিই পটপট, বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে আবার নেক্সট কাজ, কাঁচাকুচি কি করব আর সব কিছু তুলব। সানডে এমনিও কেউ আসে না, সানডে আমি সারা জীবনই বাসন মাজি, বাট ব্যাপারটা হচ্ছে যে কাউকে খুঁজতে হবে, না হলে লং রানে খুব মুশকিল। এই মোটামুটি এত বাসন আছে, এগুলো এখন মাজবো, আর এখানে জল জার চাপিয়ে রেখেছি, জল
খোলে জল ভরে ওই অ্যাকুয়ারিয়ামে দেওয়া হচ্ছে। তো সাইমালটেনিয়াসলি অনেকগুলো কাজ হচ্ছে, একবার এগুলো সেট হয়ে গেলে তখন শান্তি, টুকটুক করে কাজ করছি, বসছি একরকম, বাট এক মাসের পেন্ডিং কাজ তো অনেক হয়ে গেছে। তো বাসন মাজতে মাজতে আমার চিকেনও রেডি, চিকেনও হয়ে গেছে। এই হচ্ছে চিকেন আলু দিয়ে ঝোল। এটা আজকে গ্রুমিং করে ফ্রেশ স্নান করে, দেখি 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 মুখটা দেখি, ওরে বাবা, পুরো বিড়ালের মতন লাগছে। বাজে এখন 4:05, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আর অনুভব খেতে বসছি ফাইনালি। এই হচ্ছে চিকেন, অনুভব চিকেন আর ভাত, আর আমি হচ্ছি অল্প ভাত ছিল সেটা ঢেঁড়স পোস্ত, ডাল আছে কালকের, আর চিকেন আর রুটি আমি গরম করে নিয়েছি। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 6:30, একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, শুয়েছি 5টার সময়, ওই 1-1.5 ঘন্টা মতন। এখন ও বাড়ি যাব, ও ঘরে গিয়ে মা চা করে, মানে চা করেছে বা করবে, গিয়ে একটু চা খাবো। আবার কালকে মানডে আছে, সবার সব কিছু আছে আর বহুদিন পর আছে, তো বুঝতেই পারছো একটু তো কষ্ট হবেই ভোরবেলা উঠে সব কিছু, তো ওটার আজকে একটু মেন্টালি প্রিপারেশন স্টার্ট করা দরকার আছে। মামা 7:45 চল একটু পড়তে বসি এখন। এখন খাচ্ছি হচ্ছে ফুচকা, কালকে গতকাল আন্টি আমাদের ফুচকা দিয়েছিল কিন্তু গতকাল খিদে ছিল না বলে খাইনি, রেখে দিয়েছিলাম এরকম এয়ার টাইট কন্টেনার করে, আর সব ফ্রিজে রেখে দিয়েছিলাম আলু মাখা জল। এখন ফুচকাটা খাচ্ছি, আর রাতে আমি কিছু করিনি, ডিমের ঝোল ছিল ডিম আলু দিয়ে, জাস্ট রুমালি রুটি অর্ডার করেছি ওটা দিয়ে খাবো। আরেকজনের আজকে ডিওয়ার্মিং খাওয়ানো হচ্ছে, ডিওয়ার্মিং এর ওষুধটাকে এরকম গুঁড়ো করে নেওয়া হয়েছে আর সাথে হানি দিয়ে এরকম ভাবে খাইয়ে দেওয়া হচ্ছে। উনি ট্যাবলেট তো খেতে পারে না, এরকম ভাবে খাওয়ানো হয়, ক্রাশ করে হানি দিয়ে মুখটাকে খুলিয়ে জিভের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। ভালোই খাচ্ছে, ভালোই খাচ্ছে। এই হানির আইডিয়াটা ডাক্তারটা খুব ভালো দিয়েছে। ভালো লাগছে স্নুপি? আজকে স্নুপির হচ্ছে ডিওয়ার্মিং, ডিওয়ার্মিং ডে। তো বাজে 11:10, এখন আমি স্কিন কেয়ার করে চলে এসেছি, মানে এই তো এখানে এসে স্কিন কেয়ারটা করা যায়, কলকাতায় তো করা যায় না, কারণ প্রচন্ড গরম, তুমি যাই মাখবে ঘেমে ঘেমে পড়বে, তো ওখানে কিছুই করতাম না, জাস্ট মুখ ধুয়ে হয়ে যেত। বাট এখানে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, কিছু মেখেও শান্তি আছে আর কি, অ্যাবজর্ব করে নেয়। তো মেয়ে শুয়ে পড়েছে, মেখে খাইয়ে দিয়েছি, স্নুপিরও খাওয়া হয়ে গেছে, ওর আজকে ডিওয়ার্মিং ছিল দেখতেই পেলে ও হয়ে গেছে, এবার আমরা খাবো, খুব একটা যে খিদে আছে বলবো না। ডিমের ঝোল ছিল ফ্রিজে, সেটাকে গরম করে রুমালি রুটি অর্ডার করেছি 3টে মতন, আর একটা শাওয়ারমা, সেটাই ভাগ করে দুজনে খেয়ে নেব। আর হচ্ছে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ মোটামুটি 1 মাস পর কালকে আবার সেই পুরনো লাইফস্টাইলে মানে ঢুকছি আর কি, যেহেতু এতদিন ওই ভোরে ওঠার হ্যাবিটটা ছিল না, কালকে একটু কষ্ট তো হবে বটেই, 5:30-6টায় উঠে টিফিন করা, তো আবার প্র্যাকটিস হয়ে যাবে, 1-2 দিন গেলে আবার হ্যাবিটে ঢুকে যাবে ব্যাপারটা, বাট কালকে একটু তো কষ্ট হবেই। তো মেয়েকে শুয়ে দিয়েছি সকালে পড়তে পারবে না বলে, মেয়ের ব্যাগ এখানে গুছিয়ে রেখেছি আমি, আর সকালবেলা উঠে ওকে টিফিন করে দেবো, আর কালকে অনুভবও অফিস যাবে, আর দুজনেই কালকে স্কুল অফিস যাবে, পরশু দিন ছুটি আছে কর্ণাটকা ডে অনুভবের। তো চলো এখন আমি ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন বাই, গুড নাইট।